जाओ चले जाओ মসজিদে নববীতে নমস্কার করিয়ে দিতে বলো। ওই সময় সাহাবারা আল্লাহর নবীর কথা শুনে সাহাবারা চলে গেলেন মসজিদে নববীতে চলে গেলেন। গিয়ে দেখে সমস্ত সাহাবাই গ্রামের সমস্ত সাহাবাই গ্রামের আমার নবীর জন্য শুভেচ্ছা করছে। তুমি নামাজটা শুরু করে দাও ভাই, তুমি নামাজটা শুরু করে দাও। আমার নবীর শরীরটা খুব খারাপ, তিনি আসতে পারবেন না। তোমাকে বলেছে নামাজটা শুরু করে দিতে। আর মসজিদে নববী এতটা আছে, একটা বাঁশের বেড়া লাগানো আছে মসজিদে নববীর পাশে, একটা বেড়া থাকলে যতটা জায়গা লাগে সেই সেই পরিমাণে জায়গা আমার নবী ঘর আর মসজিদে নববী। আমার নবী
দুজনা সাহাবা তাদের ভর দিয়ে তোমার নবী মসজিদে নববী হতে চলে গেলেন। মসজিদে গিয়ে নবী আমার বললেন, আবু বকরকে বললেন, আবু বকর তুমি নামাজ শুরু করে দাও। ওই সময় আমার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কান্না কাঁদে এত রোজারি করতে লাগলেন, এত কান্না কাঁদে এত রোজারি করতে লাগলেন। ওই সময় আমার আপনার নবী দয়ার বাদশা করেছিলেন, ও আবু বকর নামাজটা শুরু করে দাও, নামাজটা শুরু করে দাও, আমি নবী দাঁড়াতে পারব না, আমি নবী দাঁড়াতে পারব না, নামাজটা শুরু করে দাও। ওই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শুরু করে দিলে, আমার নবী আপনার নবী দয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বসে বসে জামাতে নামাজ আদায় করলেন, জামাতে নামাজ আদায় করে নিলেন বসে বসে। তাহলে নামাজ সারেনি আমার আপনার নবী দয়ার বাদশা এমনই অবস্থা গিয়েছে, এমনই সময় গিয়েছে মসজিদে আমি আসার সময় মসজিদে নামাজ পড়তে ঘরেই আসতে পারিনি। আসতে তো আসতে পেরেছে দুটো সাহাবা তাদের ভর দিয়ে, অন্য অন্য সময় আসতে পারিনি। রবি আমার বাড়িতে নামাজ আদায় করেছে। দেখে বললে আমি রবি ও আমার ভাই জানে রাশ একদিন শরীরটা খুব খারাপ, মসজিদে নামাজ শরীফে নামাজ পড়তে আসতে পারিনি, সমস্ত নামাজ আদায় করছে, সমস্ত সাহাবারা নামাজ আদায় করছে, এই দেখে আমার আমরা নবী নজরের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কান্না কাঁদতে লাগলেন, এত রোজারি করতে লাগলেন। ওই সময় আমাদের আমাজার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বলবেন হুজুর, আপনার কি জাহানে কি কষ্ট হচ্ছে হুজুর, আপনার কি জাহানে কষ্ট হচ্ছে এত কান্না কাঁদে কেন হুজুর? ওই আমি নবী দুনিয়াতে থাকবো না, আমি নবী দুনিয়ার সাথে বিদায় নিয়ে চলে যাব, আমি নবী দুনিয়াতে থাকবো না, আমি নবী তখন বিদায় নিয়ে চলে যাব, আমার সারা মসজিদে নামাবিতে নামাজ আদায় করবে, নামাজ আদায় করবে, আমি নবী মসজিদে যেতে পারিনি, আমি নবী মসজিদে যেতে পারিনি।
সামনে সেই ছবিটা ভেসে উঠে আমি কোন আমি নবী এত খুশি হয়ে আসি আমি নবী যেতে পারি তাহলে আমার নবী আমার সাহাবারা
খুব মহব্বতের সাথে শেষ করছি। এখন আজান হবে, আজানের পরে 10 মিনিট সময়, 10 মিনিটের মধ্যে জামাত শুরু হবে। আপনারা প্রত্যেকে ওযু করে মসজিদে চলে যাবেন। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।